পাবনার চিকনাই নদীতে সমাপ্ত হল দশ দিন ব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রতি বছর বর্ষা মৌসুমে চিকনাই নদীতে এই নৌকা আসছে গত এগারো সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আজঘরিয়া উপজেলার গড়রি গ্রামের চিকনাই নদীতে এই নৌকা শুরু হয় প্রতিযোগিতা উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশটি দল প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে সার গরু তুলে দেয়া হয় এছাড়া সান্ত্বনা পুরস্কার হিসেবে অংশগ্রহণকারী সব দলের হাতে বত্রিশ ইঞ্চি কালার টিভি তুলে দেন অতিথিরা শ্রেষ্ঠ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আজকে প্রায় ছিয়ানব্বই সাল থেকে যাবত এই নৌকাবাজ আমি করে থাকি আসলে গ্রামীণ যে সংস্কৃতি এই নৌকা বাইস প্রায় হারিয়ে গেছে আমরা গ্রামীণ এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই সাধারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা এই নৌকা বাইসের আয়োজন করি খুব আনন্দ লাগে আনন্দ তো আমরা এত টাকা দিন খরচ করি নৌকা বাদ দিছি দিয়ে এই ব্যবসা কাজ করতেছি মানে আনন্দ লাগে এটা উৎসব ঈদের মতো ও এই এখানে সবাই আসে মানে জামাই থেকে শুরু করে আত্মীয় স্বজন যে যেখানে থাকে এই নৌকা বাইস দেখার জন্য এখানে আসে